বিজেপি ভোকাট্টা বাই দ্য পিপল, সিপিএম নো পাত্তা বাই দ্য পিপল, অ্যান্ড কংগ্রেস দে আর দ্য স্যান্ডউইচ বিটুইন দ্য বিজেপি অ্যান্ড সিপিএম। বিরোধীদের যেমন কটাক্ষ করেছেন, ঠিক তার পাশাপাশি কলকাতার এই পুরসভা নির্বাচনে যে বিপুল ভাবে জিতেছে বা জিততে চলেছে তৃণমূল কংগ্রেস, সেটা আগামী দিনে দেশকে পথ দেখাবে, সে কথাও তিনি বলেছেন। কি বলেছেন শুনুন। আমি আপনাদের সকলকে, বিশেষ করে কলকাতার নাগরিকবৃন্দ, যেভাবে ভোটে আমাদের সমর্থন করেছেন, আমি সকল মামাটি মানুষকে, আমার ভাই বোনদের আমার প্রণাম অভিনন্দন সালাম জানাই। এবং আমি এটা মনে করি, এই নির্বাচনটা হয়েছে গণ উৎসবে গণতন্ত্রের জয়, ইলেকশনটাই হয়েছে উৎসবের মতো করে, গণ উৎসবে গণতন্ত্রের জয়, এটাই মানুষ গণতন্ত্রের সবচেয়ে বেশি আশা করে। এবং আমি যেহেতু আজকে কামাখ্যায় যাচ্ছি, তাই যাবার আগে যতটা পারলাম দেখা করে গেলাম এবং আপনাদের জানিয়ে গেলাম যে আমরা মামাটি মানুষের প্রতি ভীষণ কৃতজ্ঞ, মামাটি মানুষ আমাদের যত সমর্থন দেবেন আমরা তাতে আরো নম্র মস্তিষ্কে, আরো মামাটি মানুষের কাছে মাথা নত করে, আরো সাবমিসিভ ভাবে, আরো হাম্বলের ভাবে আমরা আরো বেশি করে কাজ করব। কলকাতা আমাদের গর্ব, বাংলা আমাদের গর্ব, কলকাতা এবং বাংলায় সারা দেশকে পথ দেখিয়ে সারা দেশকে গর্বের দিকে নিয়ে যাবে, এটা আমি বিশ্বাস করি। আর কলকাতা ইজ নাও দ্য সেফেস্ট সিটি, অ্যান্ড আই ওয়ান্ট টু সি দ্যাট বিউটিফাই কলকাতা, উই হ্যাভ অলরেডি বিউটিফাইড দ্য ডেভেলপমেন্ট, নাও মাই ইন্টেনশন ইজ টু সি দ্যাট আরবান এরিয়া, সেমি আরবান এরিয়া অ্যান্ড ভিলেজ এরিয়াস অল ইজ টু বি ডেভেলপড। দিদি বোর্ড গঠন কবে? দিদি বোর্ড গঠন কবে? দিদি আচ্ছা দিদি আরেকবার এদিকে তাকিয়ে দিদি, থ্যাংক ইউ দিদি, আর এই পুরভোট গঠনে 23 ডিসেম্বর বৈঠকে বসবে তৃণমূল। বৃহস্পতিবার মহারাষ্ট্র নিবাসে দুপুর 2টায় আলোচনা স্থির হবে, সেখানে মেয়রের নাম জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 23 তারিখ বৃহস্পতিবার বেলা 2টার সময় মহারাষ্ট্র নিবাসালে দলীয় দলের পক্ষ থেকে যারা জিতেছেন সবাইকে ডেকে ওখানে মেয়রদের নাম প্রস্তাব করা হবে। তারপরে তো ওদের অফিসিয়াল ওথ নিতে হয়, অফিসিয়াল সিস্টেম আছে, আগে পার্টি করে তারপরে অফিসিয়ালি ওরা করে। পার্টির যে প্রসেসটা আছে সেটা আমরা 23 তারিখ বেলা 2টায় করে দিচ্ছি, ঠিক আছে? থ্যাংক ইউ আপনাদের। এবার দেখাবো অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট, যেখানে তিনি ধন্যবাদ জানিয়েছেন মানুষকে। তিনি লিখেছেন, ঘৃণা আর সন্ত্রাসের রাজনীতির জায়গা নেই বাংলায়। কলকাতার মানুষ আরও একবার প্রমাণ করলেন এই বিপুল জয়ের জন্য সবাইকে ধন্যবাদ, আমরা লক্ষ্যে অবিচল, উন্নয়নের জন্য আরও কাজ করব। টুইট অভিষেক বন্দ্যোপাধ্যায়।